মুখে হরি নাম কৃষ্ণ নাম হাতে কাম এই অমক বাণী তার ভক্তদের উদ্দেশ্যে তিনি প্রচার করেছিলেন। তিনি আর কেউ নন, মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, যাকে তার ভক্তরা মহাপুরুষ অবতার মানেন। তিনি শুধু একটি মানুষকে বাঁচিয়ে রাখেননি, তিনি একটি মানব জাতিকে বাঁচিয়ে রেখেছেন এবং তাদের বাঁচতে শিখিয়েছেন। তাই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 212তম জন্মতিথিতে শ্রীধাম ঠাকুরনগরে আপনাদের সবাইকে স্বাগত। সালটা ছিল 1812। বাংলাদেশের ওড়াকান্দিতে মার্চ মাসের 11 তারিখে আবির্ভাব হয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের। তিনি ছিলেন মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক। সমাজের পিছিয়ে পড়া নিম্ন শ্রেণীর অথবা দলিত সম্প্রদায়ের তিনি প্রভূত উন্নতি সাধন করেছিলেন। সেই থেকে মতুয়া ভক্তগণ তাকে দেবতা হিসাবে মানেন এবং পূজা করেন। তারা মনে করেন হরিচাঁদ ঠাকুর হল শ্রীচৈতন্যদেব এবং বুদ্ধদেবের দ্বৈত আবির্ভাব। তাই তো বছরের একটি দিন মানে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তগণ এসে সমাবেশ করেন এবং মহামিলন ঘটান। একেই বলা হয় মতুয়া মেলা বা বারুণী মেলা। বারুণী মেলা বর্তমানে দুই জায়গায় হয়, বাংলাদেশের ওরাকান্দিতে এবং ঠাকুরনগরে। 1948 সালে হরিচাঁদ ঠাকুরের প্রপৌত্র প্রমথরঞ্জন ঠাকুর ঠাকুরনগরে এই মেলা প্রথম চালু করেন। শিয়ালদা বনগা শাখায় ঠাকুরনগর স্টেশনে আপনারা নামবেন। বনগার দিক থেকে আসলে ঠাকুরনগর ঢোকার আগেই আপনি ট্রেন থেকে এই মেলা দেখতে পাবেন। ট্রেন থেকে নেমেই আপনি প্ল্যাটফর্মের উত্তর প্রান্তে চলে যাবেন। এখান থেকে লাইন বরাবর একটি সোজা রাস্তা চলে গেছে মেলার দিকে, মোটামুটি 1/2 কিলোমিটার হতে পারে। হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পর তার কনিষ্ঠ পুত্র গুরুচাঁদ ঠাকুর তার পথ অনুসরণ করেন। তিনি এই মানুষদের শিক্ষা বিস্তার এবং সামাজিক মানোন্নয়নের উপর বিশেষভাবে জোর দেন। তাই তো তার 90 বছরের জীবনে তিনি 3952টি স্কুল প্রতিষ্ঠা করেন বাংলাদেশের বিভিন্ন গ্রামাঞ্চলে। তাই এই দিনে পিতার সঙ্গে সঙ্গে তিনিও পূজিত হন এই ভক্তকুল দ্বারা। সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হরিচাঁদ মন্দির, আর পেছনেরটি গুরুচাঁদ মন্দির। এটাকে বলে মাতাম। ডঙ্কা এবং কাঁসা বাজিয়ে তারা তাদের আরাধ্য দেবতাকে শ্রদ্ধা নিবেদন করেন, আর ঠাকুরের প্রসাদ হিসাবে এইভাবে বস্তা বস্তা বাতাসা বিলি করা হয়।
ভক্তদের জন্য এখানে রয়েছে প্রাথমিক চিকিৎসালয়। এখানে ছোটোখাটো কোনো প্রবলেম হলে আপনারা ওষুধ পেয়ে যাবেন। এখানে কিছু বইয়ের স্টল রয়েছে। হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুরের আত্মজীবনী সম্পর্কে জানতে হলে আপনারা এই বইগুলোতে পেয়ে যাবেন। এবার চলুন কামনাসাগরে যাওয়া যাক। মন্দিরের পাশেই রয়েছে কামনাসাগর। ভক্তগণ এই কামনাসাগরে ডুব দিয়ে এই বারুণী মেলার সূচনা করেন। তারা এই জলে স্নান করে নিজেরা পবিত্র হন এবং মনোকামনা পূর্ণ করেন। কামনাসাগরে স্নান করলেন। আচ্ছা, কতদিন ধরে আসছেন এখানে? 25 বছর। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঠাকুরনগর। এই হচ্ছে কামনাসাগর। কামনাসাগরে মতুয়া ভক্তগণ তারা নিজেরা পবিত্র হন এবং তাদের মনস্কামনা পূর্ণ করেন কামনাসাগরে ডুব দিয়ে। জলটা দেখতে পাচ্ছেন কি ঘোলা হয়ে গেছে, কারণ প্রচুর মানুষ এখানে স্নান করছেন কাল রাতের থেকে। হলো শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাট মন্দির। প্রমথরঞ্জন মন্দিরের পেছনেই রয়েছে বড় মা বীণাপাণি দেবীর মন্দির। মন্দির সংলগ্ন প্রাঙ্গণে বসে বিশাল মেলা। ঠাকুরের প্রসাদ যেহেতু বাতাসা, সেই জন্য এখানে বাতাসার দোকান ভর্তি। এছাড়া আপনি এখানে কিছু দোকানে পাবেন নারকেলের মালা বা আচা দিয়ে তৈরি মালা। এই মালাগুলি মতুয়া ভক্তগণ পরে থাকেন। মালাগুলো কেমন কি দাম আছে? কোনটা কেমন দাম আছে? মালা 50 টাকা। আর এই যে বড়গুলো? হ্যাঁ, 400 টাকা। আচ্ছা, এটা এটা কি দিয়ে বানান? আচা দিয়ে। আচ্ছা, নারকেলের মালা দিয়ে বানানো এই মালা। এই বড় মাল মালাটার দাম কত আছে? এটার 2000। আচ্ছা, এটা কি এই নারকেলের আচা দিয়ে বানানো? আচ্ছা, এখানে দেখুন হরেক মাল পাবেন আপনারা। হরেক মাল 10 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম পাবেন আপনারা বিভিন্ন জায়গায়। মেলায় বিভিন্ন রকম দোকানের সাথে সাথে রয়েছে দেখুন নাগরদোলা। দুপাশে রয়েছে খাওয়ার হোটেল, আপনারা দূর দূরান্ত থেকে আসলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। ভিভো
ভাত পাওয়া যায়, তাই তো? ভাত মাছ সব পাওয়া যায়। কেমন কি রেট আছে? ডিম ভাত 60 টাকা, সবজি ভাত 40, মাছ ভাত 70। মাছ কি রুই মাছ? আচ্ছা, তো শুনলেন, আপনারা এখানে এসে ভাতও খেতে পারবেন, সবজি ভাত মাত্র 40 টাকা, আর ডিম ভাত 60 টাকা, মাছ ভাত 70 টাকা। এখানে আপনি এক্সট্রা দেখতে পাচ্ছেন যে নারকেলের আচা দিয়ে মালা বানানো রয়েছে। এই মতুয়া ভক্তগণ আচার মালা পরেন আর কি। মোটামুটি এক সপ্তাহ ধরে চলবে। আর এই যে দেখতে পাচ্ছেন যে কামনা সাগরে পুণ্য স্নান বা এই মাতাম দেওয়াটা কিন্তু শুধুমাত্র আজকের দিনের জন্য, আর বাদবাকি ছদিন আপনি মেলা দেখতে পারবেন, মেলায় ঘুরতে পারবেন। বিকালে আসলে আরও বেশি জমজমাট হয়। কত করে জিলিপি? 550। এই হলো মেলা দর্শন, এবার বাড়ি যাব। মেলায় আপনারা আসবেন, প্রথম দিন আসতে পারলে আপনারা মাতাম দেখতে পারবেন। মাতাম দেখতে খুবই ভালো লাগে, আপনাদের তো দেখালাম। তো এখনকার মতো বিদায় নেবো। কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।